বর্তমান সময়ে সাউথ ইন্ডিয়ান সিনেমা দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে এর অ্যাকশন, রোমান্টিক ও কমেডির কারণে। আজকে আমরা জানতে চলেছি অ্যাবোডু সিনেমার কিছু অজানা তথ্য। অ্যাবোডু সিনেমার বাজেট কত, রিলিজ হয়েছে কবে, পরিচালককে, সঙ্গীত পরিচালককে, এমনকি হিট হয়েছে নাকি ফ্লপ হয়েছে, সবই জানাবো আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসি পরিচালকের কাছে। এটি পরিচালনা করেছেন বংশী পাই দীপালি এবং মিউজিকে আছেন দেবীশ্রী প্রসাদ। অভিনয় করেছেন রামচরণ, আল্লু অর্জুন, শ্রুতি হাসান, কাজল আগারওয়াল, অ্যামি জ্যাকসন সহ আরও অনেকে। এসএমআর বাজেট প্রায় 35 কোটির মতো। এটি বিশ্বব্যাপী আয় করেছে 60 কোটির মতো। সেই সাথে সিনেমাটি ব্লকবাস্টার উপাধি পায়।